হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বরাবর মতো। আবার একটা ভিডিও নিয়ে আসলাম যে ফেসবুক কিভাবে আপনার ছবি আপলোড করবেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যদি কোনো পিকচার বা কোনো ছবি আপনার যদি কালো হয় বা ব্লার হয়, কিভাবে আপনি একবারে চকচক ঝকঝকে ছবিটি ফেসবুকে আপলোড করতে পারবেন। আমি একটা অ্যাপস নিয়ে আসলাম আপনাদের মাঝে, যা প্রত্যেকটা ছবি আপনার খালি ছবিগুলো মানে নিউ মানে নতুন মানে চলতেছে এরকম একটা ছবি, হয়তো আপনার কালো বা চেহারা হোক বা বিভিন্ন ধরনের আপনার কোনো প্রবলেমে আছেন যে ছবিটি ক্লিয়ারলি আসছে না। আপনারা অবশ্যই কিন্তু চাচ্ছেন যে আপনি একটা ফেসবুকে ছবি আপলোড দিয়ে হাজার হাজার লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু চাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। আজকে ছোট্ট একটা ভিডিও থেকে একটা অসাধারণ কাজ শিখতে পারবেন, যে আমি অ্যাপসটা দেখিয়ে দেবো যে কীভাবে কাজটা করবেন, আপনি সম্পূর্ণরূপে দেখিয়ে দেবো, আপনারা অবশ্যই করবেন। তাহলে এবং অবশ্যই এই ফেসবুকে যে আপনার ফটোটা আপলোড করবেন, আপলোড করার সাথে সাথে কিন্তু হাজার হাজার লাইক পড়বেন। তার আগে বড় বড় মতো একটা অনুরোধ, যারা এই ভিডিও ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা মাস্ট বি অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টন করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা এই ভিডিও ফেসবুক পেজে দেখতেছেন তারা মাস্ট বি অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে রাখবেন। চলুন বকবক না করে ভিডিওটার মূল পর্বে যাও। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি যে গুগল প্লে স্টোর নামে একটা অপশন আছে আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর উপরে সার্চ বক্স পাবেন, আপনি সেখানে ট্যাপ করুন। সেখানে ট্যাপ করার পর আপনাকে যে অ্যাপসটার নাম লিখতে হবে রিমিনি, RIMINE রিমিনি লেখে আপনি এই কোণে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে অলরেডি কিন্তু আমরা আগে থেকে ইনস্টল করে নিয়েছি অ্যাপসটা। আপনারা অবশ্যই আগে অ্যাপসটা ইনস্টল করে নিয়ে রাখবেন। এই অ্যাপসটার মাধ্যমে আপনার ঘোলা ছবি বা কালো ছবি একবার চকচকে ঝকচকে করে নিতে পারবেন। এখানে ওপেন বাটন, আপনি ওপেনে ট্যাপ করবেন। ওপেনে তারপর যেটা আপনাকে করতে হবে, আপনি ধরুন এই ছবিটা এরকম যদি আপনার ঘোলা থাকে ক্লিয়ারলি বুঝতে পারেন না, আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে খুব সহজে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন থেকে কীভাবে আপনার ছবিটা উজ্জ্বল বা ঝকঝকে করবে। ধরুন আমি এই পাশে ক্লিয়ার করলাম, দেখুন ছবিটা ক্লিয়ারলি চকচকা ফ্রেশ করতেছে। এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটা বাটন, আপনি এর আইকন আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর আরেকবার ট্যাপ করবেন, টোটালি আপনি তিনবার ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে হালকা কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করার সামনে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে। এখানে আপনি ক্রস বাটন পাবেন, আপনি কর্নারে কর্নার ক্রস করবেন। ক্রস করার পর গিভ অ্যাক্সেস টু ফটো নামে অপশন আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করে অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি যে পিকচারটা আপনি নেবেন আমরা শো করতেছি, আপনি ধরুন আমি এই পিকচারটার নামে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এখানে আপনি ওয়াচ অ্যান্ড অ্যাডস আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করতে, ওয়েট করার মাধ্যমে আপনার সামনে একটা অ্যাড পড়বে, আপনি অ্যাডটা কিন্তু অবশ্যই স্কিপ করে দেবেন। অ্যাডটা আপনি অবশ্যই স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর ক্লোজ করবেন। ক্লোজ করার পর দেখুন এই পিকচারটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যে ছবিটা কার বা কার, কিন্তু এটা যদি আপনি এইভাবে ফ্রেশ করেন দেখতে পারতেছেন যে ক্লিয়ারলি ছবিটা কিন্তু আপনি দেখতে পারতেছেন। দেখা যাচ্ছে এখানে হচ্ছে ক্লিয়ারলি, এখানে একটু হালকা ঘোলা। আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে একটা অসাধারণ কাজ শিখতে পারলেন, যে 30-40 সেকেন্ডের মধ্যে কীভাবে একটা প্রফেশনাল ছবি আপনি ফ্রেশলি করে আপনার ফেসবুকে আপলোড করবেন। এটা আপনি এখন কীভাবে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন সেটা বিষয়ে আমি বলতেছি। এখানে কর্নার দেখতে পাচ্ছেন একটা সেভস আইকন নামে অপশন, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর সেভস অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু অলরেডি আপনার গ্যালারিতে প্রবেশ করলো। আশা করি ছোট্ট একটা ভিডিও থেকে একটা অসাধারণ কাজ শিখতে পারতেছেন, এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সি ইউ নেক্সট টাইম।